বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার দ্বিতীয় লেকচার, এখানে তোমাদেরকে আজকে আমি দেখাবো অধ্যায় প্রথম আর পাঠ হলো পাঁচ। এখানে তোমাদেরকে আজকে আমি আলোচনা করব পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সমূহ। রাজনৈতিক অঞ্চল সমূহ আলোচনা করতে গিয়ে প্রথমেই বলতে হবে যে রাজনৈতিক অঞ্চলটা আসলে কি। রাজনৈতিক পরিচিতি বা অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠের এমন অংশবিশেষকে রাজনৈতিক অঞ্চল বলে। আমি আবারও বলছি, রাজনৈতিক পরিচিতি বা অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠের এমন অংশবিশেষকে রাজনৈতিক অঞ্চল বলে। রাজনৈতিক অঞ্চলের কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলো এখন আমরা আলোচনা করব। এক, অবস্থান। রাজনৈতিক অঞ্চলে একটা অবস্থান থাকতে হবে। দুই, অভিগম্যতা থাকতে হবে। তিন, আয়তন থাকতে হবে। চার, আকৃতিগত বৈশিষ্ট্য থাকতে হবে। পাঁচ, সীমানা থাকতে হবে। ছয়, সার্বভৌমত্ব থাকতে হবে ও সরকার থাকতে হবে। এই উপাদানগুলি যদি না থাকে তাহলে সেটা রাজনৈতিক অঞ্চল হিসেবে বিবেচিত হবে না। এই একটা রাজনৈতিক অঞ্চলের এই উপাদানগুলি অবশ্যই থাকতে হবে। এখন আমরা রাজনৈতিক অঞ্চলের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বর্তমানে পৃথিবী একাধিক রাজনৈতিক অঞ্চলে বিভক্ত। রাজনৈতিক প্রকৃতি অনুযায়ী এগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন, এক, নামী অঞ্চল। আমি একটাই তোমাদেরকে আগে বুঝিয়ে নিচ্ছি, নামী অঞ্চল হলো শুধু নামী অঞ্চল, সেটার মধ্যে কোনো একক নিয়ন্ত্রণ কেন্দ্র থাকবে না কিংবা রাজধানী থাকবে না, এটাই হলো নামীয় অঞ্চল। আমি তোমাদেরকে এক কথায় সেটাকে বুঝিয়ে নিলাম। এখন আমরা দেখছি কি বলছে। যে সমস্ত রাজনৈতিক অঞ্চলের কেবল নামীয় পরিচিতি রয়েছে সেগুলিকেই নামীয় অঞ্চল বলে। যেমন, এশিয়া, ইউরোপ, আমেরিকা ইত্যাদি, এগুলি শুধু নামমাত্রই, এগুলি মহাদেশ, কিন্তু এগুলির কোনো আলাদা আলাদা, এটা কোনো দেশে বিভক্ত নয়, এটার কোনো একক নিয়ন্ত্রণ কেন্দ্র নেই, এটার কোনো রাজধানী নেই, এটা শুধু নামই এটা আছে যে এশিয়া, ইউরোপ, আমেরিকা, এটা শুধু আছে, কিন্তু এটার কোনো আলাদা কোনো সেখানে কোনো নিয়ন্ত্রণ কেন্দ্র নেই, রাজধানী নেই, এটা নামই তার পরিচয়। দুই, রাষ্ট্র। বর্তমান বিশ্বের রাজনৈতিক বিভাজনের মৌলিক ভিত্তি হচ্ছে রাষ্ট্র। এক একটা আলাদা আলাদা তার সীমানা থাকবে, সার্বভৌমত্ব থাকবে, একটা নির্দিষ্ট সরকার থাকবে, তখন সেটা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন মনে করো বাংলাদেশ, নেপাল, ভারত ইত্যাদি, এটা আলাদা আলাদা একটা দেশ, এই দেশগুলির একটা নির্দিষ্ট সরকার আছে, একটা নির্দিষ্ট সীমানা আছে, রাজনীতি আছে, সার্বভৌমত্ব আছে, এগুলো আলাদা আলাদাভাবে এগুলো সব কিছুই আছে, এবং একক নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, রাজধানী আছে, সুতরাং এটা একটা রাষ্ট্র। আর এখানে জার্মান ভূগোলবিদ ফ্রিডরিচ রেটজেল এর ভাষায় রাষ্ট্র হচ্ছে ভূভাগের এবং মানব গোষ্ঠীর এমন একটা অংশ যা একটি নির্দিষ্ট ও স্বতন্ত্র আদর্শের ভিত্তিতে অখণ্ড একক বিশেষ। এটা আলাদা আলাদা হতে হবে। আমরা যেমন এখানে নামী অঞ্চল পড়েছিলাম, এটা নামেই শুধু তার পরিচয়, এখানে তার কোনো একক কোনো নিয়ন্ত্রণ কেন্দ্র থাকবে না কিংবা এখানে কোনো রাজধানী থাকবে না, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে সেটা আবার ভিন্ন। এখানে একটা ভূখণ্ড, নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকতে হবে, তারপর এখানে একটা নির্দিষ্ট সরকার থাকতে হবে, তারপরে এখানে একটা
তোমার দেখা যায় যে মানব গোষ্ঠীর জন্য একটা একক নিয়ন্ত্রণ কেন্দ্র যাতে নিয়ন্ত্রণ করতে পারে সেজন্য এটা থাকতে হবে, না হয় এটা একটা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। রাষ্ট্র হিসেবে আমরা সেটাকে তখন ধরে নিতে পারবো না। তাই জার্মান ভূগোলবিদ সে কথাই বলেছেন যে একটা তার একটা নির্দিষ্ট অস্তিত্ব থাকতে হবে এবং ভূভাগের এবং মানব গোষ্ঠীর এমন একটা অংশ যা একটি নির্দিষ্ট স্বতন্ত্র আদর্শের ভিত্তিতে অখণ্ড এক বিশেষ, অখণ্ড বিশেষ। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নামীয় অঞ্চল আর রাষ্ট্রের মধ্যে কিছুটা আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, তাই না? তা আজকে তোমাদেরকে আমি এই যে এখানে প্রথমে আমরা বলে আসলাম যে রাজনৈতিক অঞ্চল কোনটা, রাজনৈতিক অঞ্চল কাকে বলে সেটাও আমি তোমাদেরকে বললাম। তারপর রাজনৈতিক অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আমরা বললাম। আশা করি তোমরা এগুলা মুখস্থই তোমাদের হয়ে গেছে যে এখানে কি কি। এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে উপাদানগুলি দেখা যায় যে এখানে সাতটা, এই সাতটা উপাদান যদি না থাকে তাহলে একটা একটা রাজনৈতিক অঞ্চল হিসাবে সেটা আমরা বিবেচিত করতে পারি না। তারপরে এখানে আমরা শ্রেণীবিভাগ করতে আসলাম, সেটাও তোমাদেরকে আলোচনা করলাম যে শ্রেণীবিভাগ করতে এসে আমরা দেখলাম যে সেখানে একটা পেলাম কি আমরা নামীয় অঞ্চল, তারপরে দুই নম্বরে পেলাম রাষ্ট্র। রাষ্ট্র সেগুলিকে আবার বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে, আগামী ক্লাসে তোমাদেরকে সেগুলো আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তাহলে আজকে আমরা আশা করি যে তোমরা আমি যতটুকু বুঝিয়েছি ততটুকু তোমাদের আয়ত্তে এসেছে, এবং তোমরা বাসায় যদি একটু পড়ো, বাসায় যদি একটু তোমরা পড় লেখাপড়া করো তাহলে তোমরা এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে যাবে। এগুলো সহজ, তোমরা একটু বই দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমার লেকচারের সাথে মিলিয়ে বই পড়লে দেখবে কি বাসায় এমনিতেই তোমাদের এগুলি মুখস্থ হয়ে গেছে। এবং তোমরা বই পড়বে এই বন্ধের মধ্যে, তোমরা বন্ধ না জাস্ট একটা মহামারীর কারণে এটা আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু আমাদের পড়ালেখা বন্ধ করে বসে থাকলে হবে না। তোমরা সেটা বাসায় লেখাপড়া করতে হবে। আমরা তো তোমাদেরকে ক্লাস নিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারো, এবং যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে প্রশ্ন করবে, আমাদেরকে জানাবে। কোনো সমস্যায় থাকলে বা সমস্যায় পড়লে পড়তে গিয়ে আমাদেরকে তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা বাসায় অবশ্যই লেখাপড়া করবে, তোমরা বসে থাকলে হবে না, সবাই বই পুস্তক কিনে তোমরা লেখাপড়া করতে থাকো। হ্যাঁ, আর বাকি যেটা যেখানে সমস্যা সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে মানে আলোচনা করব ক্লাসে। তো তোমরা ভালো থেকো, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।